আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক আজকে বিনোদন জগৎ থেকে আমাদের কী থাকছে নিউজে অপুকে মেনে নেওয়া ছিল সাকিব বুবলির চক্রান্ত বেরিয়ে আসলো নতুন তথ্য মামলা থেকে বাঁচতে নায়িকা অপু বিশ্বাসকে বউ হিসেবে মেনে নিয়েছিলেন নায়ক সাকিব খান অপুর সাথে আপোষ করার যে নাটক তিনি সাজিয়েছিলেন তা ছিল শুধু মিডিয়াকে আই করার জন্য জেলে যাওয়ার ভয়ে এবং বড় অঙ্কের কাবিনের টাকা যাতে না দিতে হয় তার জন্য তিনি আপোষের নাটক সাজিয়েছিলেন উপবিশ্বাসের পারিবারিক এক ঘনিষ্ঠ একটি সূত্র জানায় সাকিবের সবচেয়ে বড় ভয় ছিল এতদিনের অর্জিত সম্মান হারানো এবং অপুর মামলার আসামি হওয়া তাই তড়িঘড়ি করে তিনি অপুর সাথে আপোষ করেন তবে আপোষ করলেও সাকিব অপু এখনও আলাদাই থাকছেন সন্তানের খোঁজখবর নিচ্ছেন না সাকিব খান অপুর আত্মীয় স্বজনদের মাঝে বেড়ে উঠেছে তার সন্তান অপুর বরাত দিয়ে সূত্রটি জানায় সব কিছুর জন্য খলনায়িকা বুবলিকে দায়ী করছে অপু ও তার পরিবার বুবলি এখনও চেষ্টা করছে সাকিব যাতে অপুর সাথে আর কোনো সম্পর্ক না রাখে এমনকি অপুর কাবিনের টাকা পরিশোধ করে বিবাহ বিচ্ছেদের জন্য সাকিব খানের উপর চাপ প্রয়োগ করছে বুবলি সাকিব খানের প্রায় একশো কোটি টাকার সম্পত্তির উপর যাতে অপু ভাগ বসাতে না পারে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছে বুবলি অপুর সাথে বিবাহ বিচ্ছেদ হলে সাকিব খানকে বিয়ে করার ক্ষেত্রে তার সামনে আর কোনো বাধা থাকবে না সাকিব খানও সেটিই চাচ্ছে তবে এক্ষেত্রে নাকি তার সামনে বড় বাধা মিডিয়া গত বছরের এপ্রিল মাস থেকে নিরুদ্দেশ হয়ে যান জনপ্রিয় নায়িকা অপু অনেক জল ঘোলা হওয়ার পর চলতি মাসে শোনা গেল সাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর দু সালে বিয়ে করার পরও স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি না পাওয়া এবং বুবলির সাথে সাকিবের রোমান্টিক সম্পর্কের কারণে রাগ করে মিডিয়ার সামনে সাকিবের থলের বিড়ালকে হাজির করেন অপু দু সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবি দিয়ে শুরু করেন চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয় বগুড়ার মেয়ে অপুর পরের বছর শাকিব খানের সঙ্গে এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবিতে অভিনয়ের মাধ্যমে সে তারকা খ্যাতি পায় সম্প্রীতি স্বামী আহমেদ রনি পরিচালিত সিনেমা রংবাজ নিয়েই চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু ও বুবলির মধ্যে ত্রিমাত্রিক দ্বন্দ্ব দেখা দেয় সেই ধারাবাহিকতায় সাকিব অপু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা তথ্য সবার সামনে আসে রংবার ছবিটিতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন নায়িকা বুবলি অনেক প্রতিবন্ধকতার পর পাবনার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয় ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের রূপরং চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আজ এ পর্যন্তই সবে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ